1914 সালের কথা। তখন তার মাসিকায় প্রায় $2000, যা আজকের দিনে প্রায় $50,000 সমতুল্য। একজন দরিদ্র কৃষক মজুরের সন্তান এই ডেল কার্নেগি। তিনি একাধারে ছিলেন একজন আমেরিকান লেখক, অধ্যাপক এবং এক বিখ্যাত পার্সোনালিটি ডেভেলপমেন্ট ট্রেনার। তার লেখা বইগুলি তৎকালীন সময় থেকে এখনও পর্যন্ত সমানভাবে জনপ্রিয়, যে বইগুলি ছিল সেই সময়ের বেস্ট সেলার। আজ তারই অবিস্মরণীয় কিছু উক্তি আপনাদের কাছে তুলে ধরলাম। যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছেই এসে ধরা দেয়। কারণ যে নদী যত গভীর, তার বয়ে যাওয়ার শব্দ তত কম। মনে রাখবেন, আপনি কে বা আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না, আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর। অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন। অস্পষ্টতায় ভরা দূরের কিছু থেকে কাছের স্পষ্ট কিছু দেখা অধিকতর শ্রেয়। আত্মসম্মান, আত্মজ্ঞান, আত্মনিয়ন্ত্রণ, এই তিনটি শুধু মানুষকে সর্বশক্তিমান করে তুলতে পারে। সঠিক জীবনযাপন নির্ভর করে এদের উপর। আপনি ভালো মানুষ হলেই পুরো জগৎবাসী আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক নয়। আমরা যখন আমাদের কর্তব্য কর্মে অবহেলা দেখাই, কোনো দায়িত্বকে নিষ্ঠার সাথে গ্রহণ করি না, তখনই অসফলতা আসে। একটি সুন্দর মুখের কুৎসিত কথার চেয়ে একটি কুৎসিত মুখের মধুর কথা অধিকতর শ্রেয়। যে কাজ করতে চলেছেন সেই সম্পর্কে কোনো ধারণা না থাকার অর্থ আপনি অন্ধকারের যাত্রী, ঠিক কোনো অন্ধের মতো। জীবনে শুধু কী কী পেয়েছেন যদি সেগুলোর কথাই ভাবেন, তাহলে আর না পাওয়ার দুঃখ থাকবে না। দক্ষতা অর্জনের পথ হল, এক, অপরের অভিজ্ঞতা মনে রাখুন, দুই, নিজের উদ্দেশ্য সামনে রাখুন, তিন, সাফল্যের জন্য মনকে তৈরি করুন, চার, যতটা সম্ভব অভ্যাস করুন। নিজের কাজকে ভালোবাসুন। আমাদের কাজের পেছনে যখন অনুভূতি কাজ করে, তখনই আমরা সবচেয়ে সেরা হয়ে উঠি। পৃথিবীতে ভালোবাসার একটিমাত্র উপায় আছে, আর সেটি হলো প্রতিদান পাওয়ার আশা না রেখে শুধুই ভালোবেসে যাওয়া। মনে রাখা প্রয়োজন যে একজন হতাশাগ্রস্ত মানুষের থেকে একজন সুখী মানুষ অনেক বেশি কর্মক্ষম। মানুষ যখন রেগে যায়, তখন কোনোভাবেই তাকে বিরক্ত করা উচিত নয়, কেননা তা থেকে চরম ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। মানুষের গুণ নিয়ে প্রতিযোগিতা করুন, দোষ নিয়ে নয়। যিনি নিজের মন নিয়ন্ত্রণ করতে পেরেছেন, তিনিই সফলতা লাভ করেছেন। যে অবস্থাতেই পড়ুন না কেন, অবস্থার ভালো মন্দ না দেখে বিচার করা উচিত নয়। সবসময়ই অপর ব্যক্তিকে নিজের শ্রেষ্ঠত্ব উপলব্ধি করার সুযোগ দিন। সাফল্য হল আপনি যা চান তা হাসিল করা, আর আনন্দ আপনি যা চান তা পাওয়া। মন্দ সহচর্যের চেয়ে নিঃসঙ্গতা অনেক ভালো। সব সময় হাসতে হবে, হাসির মাধ্যমে আমরা অনেক সমস্যাকে দূর আকাশে পাঠাতে পারি। ডেল কার্নেগির শ্রেষ্ঠতম উক্তি। আমি চাইতাম বিখ্যাত ব্যক্তিদের মতো সফল হতে, এর জন্য আমি অনেক পরিশ্রমও করেছি, কিন্তু আমি কোনোভাবেই সফল হতে পারিনি। অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম, অন্যের মতো নয়, বরং আমি হব আমার মতো। জগতের যা সবচেয়ে খারাপ হতে পারে তা মেনে নাও। তুমি যদি সবচেয়ে বড় হতাশাগ্রস্ত হও, তাহলে মেনে নাও মৃত্যু তোমার জন্য সবচেয়ে খারাপ হতে পারে। এখন তুমি তোমার কাজে মনোযোগী হও। মনে রাখো, শরীরের জন্য জীবন নয়, বরং জীবনের জন্য শরীর। তুমি তো কবেই মারা গেছো, তাহলে এখন থেকে যা কিছু করবে তা তোমার জন্য বোনাস। তুমি হয়তো বা চার্লস ডিকেন্স বা শেক্সপিয়ার হতে পারবে না, কিন্তু তুমি তোমার সময়কালের সেরা একজন হতে পারো, আর সেই সম্ভাবনা তোমার মধ্যেও আছে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।